রবীন্দ্রনাথকে বাঙালি অনেকেই জানেন, কিন্তু নজরুল সম্পর্কে খুব একটা ধারণা সকলের কাছে নেই। সেই বিষয়টি পৌঁছে দিতে আগামী জুন মাসে 7 দিন ব্যাপী মেলা বসে কোচবিহারে। প্রথম 2 দিন স্থানীয় নৃপেন্দ্র নারায়ণ স্কুলে, কর্মশালা হবে পরবর্তী 5 দিন কোচবিহারের রবীন্দ্র ভবনে, এমন বড় মাপের মেলার আসর বসছে। শনিবার কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে এসে এমনই মন্তব্য করলেন ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির কর্মকর্তারা। এদিন তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানান, বোলপুরে শান্তিনিকেতন থেকে এক টুকরো সোনাঝুরি উপহার দিতে চান কোচবিহারবাসীকে, সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও স্টল নিতে পারবেন। কোচবিহারবাসীর বাড়তি পাওনা পণ্ডিত তুষার দত্ত। এদিন আয়োজকরা আর কি কি বলেছেন শুনুন। আজকে আপনাদের এই সাংবাদিক আমরা কোচবিহারে আমাদের শ্রদ্ধেয় কবি নজরুল ইসলামকে মাথায় রেখে আমাদের একটা সংগঠন আছে, যেটা আন্তর্জাতিক নজরুল একাডেমি। 2021 সালে সেটার জন্ম হয়েছে, আজকে 2024। এই ক্ষুদ্র সময়ে আমরা পৃথিবীর প্রায় 109টি ইউনিট তৈরি করেছি, পৃথিবীর প্রত্যেকটি দেশ মিলে, সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশ, সেখানেও আমাদের এই সংগঠনের ইউনিট তৈরি হয়ে গেছে। আমাদের মূল উদ্দেশ্য, আমরা আন্তর্জাতিক ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির আমাদের যেটা উদ্দেশ্য, আমরা এই সংগঠনের মাধ্যমে নজরুলের চেতনা, নজরুলের সাম্যবাদী চিন্তাধারা পাথেয় করে একটা প্ল্যাটফর্মে প্রাথমিক স্কুল থেকে শুরু করে উচ্চতর শিক্ষার যে স্তরগুলো আছে সেগুলোকে সঙ্গে নিয়ে বিদ্যাশ্রম একটা পরিকাঠামো তৈরির প্রচেষ্টায় আছি, এবং সেখানে বৃদ্ধাশ্রম থাকবে, সেখানে আশ্রমিক পরিবেশে আমাদের ছোট ছোট শিশুরা যাতে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে সুশিক্ষায় শিক্ষিত করা যায় তার প্রয়াসে আছি। তার জন্য আমরা তুফানগঞ্জের ধলপল নামক জায়গায় আমরা আমাদের প্রয়োজনীয় জমি সংগ্রহ করেছি, সেখানে কাজ চলছে। সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমাদের মূল সংগঠন কোচবিহারের, সেই কোচবিহারের সংগঠনের তরফ থেকে আমরা প্রত্যেকবার নজরুল মেলার আয়োজন করে থাকি। সেই নজরুল মেলা আমাদের আগামী উনিশে জুন থেকে 23শে জুন এবং তার প্রাক 2 দিন 16-17 বিভিন্ন ছোট ছোট প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রাক পর্ব আমরা সংগঠিত করব নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলে, এবং মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের কোচবিহারের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে। এটুকুই। কটা থেকে হচ্ছে আগামীকাল এই অনুষ্ঠান ডিটেলস? তবে কাজী নজরুল ইসলামকে নিয়ে এই জাতীয় মেলা উত্তরবঙ্গে উল্লেখযোগ্য বলে মনে করছেন এলাকার মানুষ। কোচবিহারে সাব ডিভিশনাল প্রেস ক্লাব ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার
অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।